মুভির প্রথমে আমরা একজন মানুষকে দেখতে পাই। যে কোনো গল্পের বই পড়লে সেই বইয়ের চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে আর সেই দুনিয়ায় চলে যায়। তার নাম সিলভার টাং। মুভিতে আমরা দেখি তার স্ত্রী ও একটা ছোট মেয়েকে নিয়ে তার সংসার। সে একদিন রাতে তার মেয়েকে গল্প শোনাচ্ছিল। ওই গল্পে কোনো লাল কাপড়ের উল্লেখ ছিল আর সাথে সাথে ওই লাল কাপড় তার ঘরের সামনে চলে আসে। এবার আমরা 12 বছর পরের দৃশ্য দেখতে পাই। তখন সিলভার টাঙের মেয়ে বড় হয়ে গেছে, তার বাবার সাথে খুব ভালো বন্ডিং, আর আজ সে তার বাবার সাথে একটা পুরনো বইয়ের দোকানে যাচ্ছিল একটা বই খুঁজতে। ওই বইয়ের নাম দ্য ইঙ্কহার্ট। ওই বইয়ের কপিটা পেলেও তাদের যথেষ্ট কাজ চলে যেত। তারা বইয়ের দোকানে ঢোকে, কিন্তু তখন সিলভার টাঙের মেয়ে দোকান থেকে বেরিয়ে আসে এবং সে একজনের সাথে কথা বলে। সিলভার টাং যখন দেখে তার মেয়ে একটা লোকের সাথে কথা বলছে, সে তার কাছে যায়। এই লোকটার নাম ডাস্ট ফিঙ্গার। সে সিলভার টাংকে জিজ্ঞেস করে, তুমি কি ওই বইটা পেয়েছ? যদি তুমি ওই বইটা খুঁজে পাও তাহলে কি তুমি আবার ওই বইটা পড়বে? সিলভার টাং তাকে বলে, তাতে তোমার কি? তার উত্তরে ডাস্ট ফিঙ্গার বলে, তুমি জানো না তোমার একটা ভুলের জন্য আমি এখানে এসে পড়েছি। তুমি আবার ওই বই পড়ো এবং আমাকে আমার বাড়ি পাঠিয়ে দাও। তার উত্তরে সিলভার টাং বলে, আমি আর ওই বই পড়ি না আর পড়বও না। ডাস্ট ফিঙ্গার বলে, তাহলে ঠিক আছে, এর উত্তর ক্যাপ্রিয়ান নিজেই নেবে, সেও চায় তুমি ওই বই আবার পড়ো। সিলভার টাং তাকে ধাক্কা দিয়ে বলে, আমার পিছন ছাড়ো। এই বলে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার মেয়ে তাকে জিজ্ঞেস করে, এটা কে ছিল? সিলভার টাং বলে, না সেরকম কেউ না। এখন আমরা তোমার গ্র্যান্ডমাদারের কাছে যাব। সিলভার টাং এইরকমই ছিল, কোথাও গিয়ে সে বেশি দিন থাকতে পারত না, সবসময় এখান ওখান করে বেড়াত। তারপর সে তার মায়ের বাড়ি পৌঁছে যায়। তখন খুব বৃষ্টি হচ্ছিল আর তখনই ডাস্ট ফিঙ্গার সেখানে আসে। এটা খুব চিন্তার বিষয়, ডাস্ট ফিঙ্গার কিভাবে জানলো যে তারা এখানে এসেছে? আসলে সে তাদের পিছু পিছু এখানে চলে এসেছে। সে এসে সিলভার টাংকে বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমার জন্য তুমি ওই বই আবার পড়ো, কিন্তু তুমি তা করলে না। আমি সবকিছু ক্যাপ্রিয়ানকে বলে দিয়েছি, এবার তুমি আফসোস করবে, ওরা তোমাকে ধরতে চলে এসেছে। আর সেই সঙ্গে ক্যাপ্রিয়ানের কিছু লোক সিলভার টাং আর তার মেয়েকে ধরে নিয়ে যায় এবং তাকে একটা বই দেয় আর বলে, এই বইটা আমার জন্য পড়ো। আর ওই বইটা ছিল অ্যালিবাবা 40 চোর, যাতে একটা লোক সমস্ত গুপ্তধন এক জায়গায় জড়ো করে রাখত আর সেখান থেকে সে বেরোতে পারে না। যখনই সিলভার টাং ক্যাপ্রিয়ানের কথা মতো ওই বই পড়তে আরম্ভ করে, তখন সেখানে গুপ্তধন আসতে আরম্ভ করে। ওপর থেকে সোনার কয়েন, অনেক দামি দামি জিনিস পড়তে থাকে এবং সাথে যে লোকটি গুপ্তধন সংগ্রহ করছিল সেও সেখানে এসে পড়ে। ক্যাপ্রিয়ান এটা দেখার সাথে সাথেই একজনকে পাঠিয়ে দেয়। সে ওই লোকটিকে ভেতরে নিয়ে চলে যায়। সিলভার টাং বলে, ওই লোকটা আবার ভেতরে চলে গেছে। কিন্তু ক্যাপ্রিয়ান বলে, হ্যাঁ কিন্তু আমি এখান থেকে ফিরে যেতে চাই না, আমি এখানে থেকেই এইসব ধন সম্পত্তি ভোগ করে আরামে দিন কাটাতে চাই। আর আমি তোমাকে একটা মজার কথা বলি, আজ পর্যন্ত যতগুলো ইঙ্কহার্ট বই পেয়েছি সব পুড়িয়ে দিয়েছি, কারণ সত্যি আমি আবার বইয়ের ভেতরে যেতে চাই না। এই বইয়ের কপিও আমি পুড়িয়ে দেব। সেখানে ডাস্ট ফিঙ্গারও দাঁড়িয়েছিল। সে ক্যাপ্রিয়ানকে বলে, আমি তোমার কাছে সাহায্য চেয়েছি আর তুমি যেতে চাও না, কিন্তু আমি তো যেতে চাই, আমাকে পাঠিয়ে দাও। তখন ক্যাপ্রিয়ান বলে, একদম না, এতে কোনো ফারাক নেই যে তুমি ফিরে যেতে চাও কি না, কিন্তু এটা ঠিক যে আমি যদি একবার যাই তাহলে তার কৃতদাস হয়ে যাব। সঙ্গে সঙ্গে সেই বইটাকেও আগুনে ফেলে দেয়। এরপর ক্যাপ্রিয়ান সিলভার টাংকে আর তার মেয়েকে এক জায়গায় নিয়ে গিয়ে বন্ধ করে দেয়। ডাস্ট ফিঙ্গার কিচেনে যায়, সেখানে একজন মহিলা কাজ করছিল। ওই মহিলা কথা বলতে পারে না, তাকেও ক্যাপ্রিয়ানের কাছে কৃতদাস বানিয়ে রেখেছিল। সে এখান থেকে অনেকবার পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে প্রতিবারই ধরে নিয়ে আসা হয়। ডাস্ট ফিঙ্গার তাকে বলে, তুমি আবার যদি সুযোগ পাও তাহলে আবার পালাবে? সে ইশারায় বলে, হ্যাঁ আমি আবার পালাবো। ডাস্ট ফিঙ্গার বলে, কার কাছে যাবে, তোমার কি আছে? তখন ওই মহিলা তাকে একটা পেপার দেখায়, তাতে সে কারো স্কেচ তৈরি করে রেখেছিল। শকিংলি ওই স্কেচ ছিল সিলভার টাঙের আর তার মেয়ের, অর্থাৎ ওই মহিলা সিলভার টাঙের স্ত্রী। এটা জানতে পেরে ডাস্ট ফিঙ্গার অবাক হয়ে যায়, কারণ সে নিজে এবং সিলভার টাং এই দুজনেই জানতো যে তার স্ত্রী মারা গেছে এবং বইয়ের মধ্যে চলে গেছে। তাই সে ওই বইটা খুঁজত তার স্ত্রীকে এই দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। তারপর আমরা সিলভার টাংকে দেখতে পাই, সে তার মা এবং মেয়ের সাথে এক জায়গায় বন্দি হয়ে আছে। তাদের সাথে ওই সত্য আলিবাবা বই থেকে বেরিয়ে আসা ওই লোকটি সেখানে সিলভার টাংকে হঠাৎ বলে ওঠে, যদি আমি একবার ইঙ্কহার্ট বইটা পেতাম তাহলে এক্ষুনি আমি ক্যাপ্রিয়ানকে ওই বইয়ে ফেরত পাঠিয়ে দিতাম। আমি অনেক চেষ্টা করেছি আমার স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হচ্ছে না। সিলভার টাং তো জানতো না যে তার স্ত্রী এখানেই আছে। যখন ডাস্ট ফিঙ্গারের মাথায় একটা আইডিয়া আসে,
সে তো জানতে পেরেছিল যে সিলভারটাঙ্গের স্ত্রী এখানেই আছে, কিন্তু সে কথা সিলভারটাঙ্গকে জানাতে চায় না। সে সোজা সিলভারটাঙ্গের কাছে যায় আর বলে, আমরা দুজন মিলে ওই বইয়ের কপি খুঁজে বার করতে পারি না? ক্যাপ্রিয়ান তো আমায় সাহায্য করলো না, আর তুমিও চাও তোমার স্ত্রীকে ওই বই থেকে ফিরিয়ে আনতে। আমি ওই বইয়ের মাধ্যমে ফিরে যেতে চাই, তাই আমাদের দুজনকেই ওই বই খুঁজে বার করতে হবে এবং দুজনেই ওই বই খুঁজি একসাথে। সিলভারটাং বলে, এটা কিভাবে সম্ভব হবে? আমরা তো এখানে বন্দী, আমাদের এখান থেকে কে বার করবে? ডাস্টফিঙ্গার বলে, তার জন্য তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বই আছে। সে সিলভারটাংকে ওই বইয়ের একটা পেজ পড়তে বলে যেখানে একটা বিশাল ঝড়ের উল্লেখ আছে। সিলভারটাং ওই বই পড়তে আরম্ভ করে, তখনই সেখানে একটা বিশাল ঝড় আসে যার জন্য তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসতে পারে। তারপর তারা ওই বই খুঁজতে বেরিয়ে পড়ে এবং সেখান থেকে বেরিয়ে সিলভারটাং এর স্ত্রী তখনও সেখানেই রয়ে যায়। ডাস্টফিঙ্গারকে সেখান থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য চায়, কিন্তু ডাস্টফিঙ্গার তাকে সাহায্য করে না এবং সে কথা সিলভারটাংকে জানায়ও না। কারণ সিলভারটাং যদি জানতে পারত তার স্ত্রী এখানে আছে, তাহলে সে ওই বই খুঁজত না আর ডাস্টফিঙ্গারকে সাহায্যও করত না। তারপর ওই বই খুঁজতে আরম্ভ করে তারা একসাথে। একসময় ইনখাট বইয়ের অথারকে পেয়ে যায়। তারা তখন ওই অথারের সাহায্যে ওই বইয়ের একটা কপি পায়। বই পেয়ে ডাস্টফিঙ্গার খুব খুশি হয় আর সিলভারটাংকে বলে, তাড়াতাড়ি বই পড়ে আমাকে এখান থেকে আমার আসল ঠিকানায় ফেরত পাঠিয়ে দাও, যাতে আমি আমার ফ্যামিলির কাছে যেতে পারি। তখন সিলভারটাং বলে, না, আগে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনবো, তারপর তোমায় ফেরত পাঠাবো। ডাস্টফিঙ্গার ভাবে, সিলভারটাং তো তার স্ত্রীকে এখানে আনতে পারবেই না, কারণ সে তো এখানেই, মানে এই দুনিয়াতেই আছে। আমাকে শুধু শুধু অপেক্ষা করতে হবে। তাই সে সিলভারটাংকে সব সত্যি বলে দেয় যে আমি তোমাকে এই কথাটা লুকিয়েছি। তখন সিলভারটাং তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এ কথা তুমি আমাকে আগে বলোনি কেন? তুমি তার ঠিকানা বলো। ডাস্টফিঙ্গার বলে, যেখান থেকে আমরা পালিয়ে এসেছি সেখানেই সে বন্দী হয়ে আছে। তারপর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি ও লড়াই হয়। তখন ডাস্টফিঙ্গার বলে, তুমি আমায় মেরো না, তোমার কাছে তোমার পরিবার যেমন প্রিয়, তেমনি আমার কাছে আমার পরিবারও খুব প্রিয়। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমরা আমার পরিবারের কাছে যাবার অধিকার আছে। তুমি আমায় বই খুঁজতে সাহায্য করেছো, তার জন্য অনেক ধন্যবাদ। সিলভারটাং বলে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, বরং তুমি তো আমার সাথে চলো আমার স্ত্রীকে উদ্ধার করার জন্য। সিলভারটাং তার মেয়েকে নিয়ে অথারের বাড়িতে রেখে ডাস্টফিঙ্গারকে সাথে নিয়ে রওনা হয়ে যায়, যেখানে তার স্ত্রী বন্দী হয়ে আছে, অর্থাৎ ক্যাপ্রিয়ানের কাছে। সিলভারটাং এর মেয়ে বসে বসে একটি বই পড়ছিল। ওই বইয়ে একটা বাচ্চা কুকুরের উল্লেখ ছিল। তখনই তার সামনে ওই বাচ্চা কুকুরটা চলে আসে, অর্থাৎ সিলভারটাং এর মেয়েও তার বাবার মতো এই একই ট্যালেন্টের অধিকারী, সেও সিলভারটাং এর মতোই ছিল। তখন সেই অথার তার সামনে আসে। আসলে ওই অথার ও ক্যাপ্রিয়ানের সাথী ছিল। অথারের সাথে ক্যাপ্রিয়ানের কিছু লোক ছিল। সে কুকুর দেখে বুঝতে পারে যে ওই বাচ্চা মেয়েটাও সিলভারটাং এর মতোই। এবার ক্যাপ্রিয়ানের লোকজন তাকে ধরে নিয়ে ক্যাপ্রিয়ানের কাছে নিয়ে যায়, তার সাথে অথারকেও নিয়ে যায়। তারা অথারকে জিজ্ঞেস করে, তুমি ওকে বই কেন দিয়েছ? তারা বাচ্চা মেয়েটাকে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে। যে ঘরে মেয়েটাকে বন্দি করে তার পাশের ঘরে ডাস্টফিঙ্গার ছিল। সে সেখান থেকে দৌড়ে সিলভারটাং এর কাছে যায় আর তাকে বলে, তোমার মেয়েও এখানে এসে গেছে, তাকেও বন্দি করা হয়েছে। আর তোমার মেয়েই আমাকে বলেছে ক্যাপ্রিয়ানের কাছে ইনখাত বইয়ের কপি আছে। সেই বই থেকে একজন শক্তিশালী ক্যারেক্টারকে বাইরে আনতে চায় যার কাছে ব্ল্যাক পাওয়ার আছে, তার নাম শ্যাডো। সে আরো বলে, ক্যাপ্রিয়ান আজই তোমার মেয়েকে দিয়ে ওই বই পড়াবে যাতে সে শ্যাডোকে এই দুনিয়ায় আনতে পারে। এটা শুনে সিলভারটাং এর খুব খারাপ লাগে, সে খুব চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই সিলভারটাং বসে আছে, তার সাথে ওই অথরও বসে আছে। সে সিলভারটাং এর মেয়েকে বলে, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি গল্প পরিবর্তন করে দেব, সেটা পড়বে, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এর অনেক আগেই সেখানে কিছু লোক আসে, সিলভারটাং এর মেয়েকে তাদের সাথে নিয়ে যায়, কারণ আজ থেকে ওই বই পড়তে হবে, যেটা পড়ার পর শ্যাডো এখানে চলে আসবে। তারপর সিলভারটাং এর মেয়ে বাইরে যায় আর বই পড়তে আরম্ভ করে এবং শ্যাডো সেখানে চলে আসে। যে ছাই দিয়ে বানানো ছিল সে বিশাল বড় আকারের ছিল, চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল। তাকে দেখে সেখানে সবাই ভয় পাচ্ছিল, কিন্তু ক্যাপ্রিয়ান খুব খুশি হয়েছিল কারণ তাকে ভয়ঙ্কর দেখতে। শ্যাডো ক্যাপ্রিয়ানের সব কথা শুনত। অথরও তার ভুল বুঝতে পেরেছিল। সে একটা পেজে একটা গল্প লেখে যেটা ওই বইয়ের গল্প থেকে আলাদা ছিল আর সেটা শ্যাডোকে আবার ফেরত পাঠাতে সাহায্য করতে পারে। অথর কুকুরের সাহায্য নিয়ে ওই পেজ সিলভারটাংয়ের মেয়ের কাছে পাঠিয়ে দেয়। মেয়েটি ওই পেজ পড়তে আরম্ভ করে যাতে লেখা ছিল, শ্যাডোর ভিতরে যত লোকের আত্মা আছে, যত লোকের সে প্রাণ নিয়েছিল, তাদের জন্য শ্যাডোর মনে দুঃখ অনুশোচনা অনুভূতি হয়। এবার সে তাদের উপর বদলা নেবে। এই সব লোকেদের মেরেছে আর শ্যাডোকে এইসব কাজ করতে যারা বাধ্য করেছে। সিলভারটাংয়ের মেয়ে আরো পড়তে থাকে আর ওই পেজে লেখা ছিল যে শ্যাডো এগিয়ে যায় ক্যাপ্রিয়ানের দিকে,
মেয়েটি যখনই এটা পড়তে থাকে তখনই শ্যাডো ক্যাপ্রিয়ানের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ক্যাপ্রিয়ানের হাত থেকে ওই পেজ ছিনিয়ে নেয়। শ্যাডো সেখানে দাঁড়িয়ে পড়ে। তারপর সেখানে অদ্ভুত ভয়ঙ্কর সব ক্রিয়েচার আসতে আরম্ভ করে, যাদের ক্যাপ্রিয়ান ডেকে আনে। কিন্তু সিলভার ট্যাংয়ের মেয়ে বলে, তাড়াতাড়ি বাকি গল্প পড়ো। তার মেয়ে বলে, বাবা আমি কিভাবে পড়বো, আমার কাছে পেজ নেই। তখন তার বাবা তাকে পেন দেয় আর বলে, এটা নিয়ে হাতের উপর লেখো, তারপর সেখান থেকে পড়ে নেবে। তার মেয়ে তাই করে, লিখতে থাকে। এবং শ্যাডো যখন ক্যাপ্রিয়ানের দিকে এগিয়ে যায় তখন ক্যাপ্রিয়ান ঝরতে আরম্ভ করে শ্যাডোর মতো, অর্থাৎ সেও ছাইয়ে বদলে যেতে থাকে। তারপর সেও গল্প পড়তে থাকে আর সত্যি সত্যি ক্যাপ্রিয়ান ছাইয়ে পরিণত হয়। মেয়েটি এটাও পড়ে যে শ্যাডো ফিরে যায় আর তার শরীরও শেষ হয়ে যায়। সত্যি সত্যি তাই ঘটে। ওই মেয়েটি এটাও পড়ে যে সমস্ত ক্রিয়েচারের বই থেকে এসছে, তারা সবাই যে যার জায়গায় ফিরে যাবে, এবং তাই ঠিক হয়। কিন্তু জাস্ট ফিঙ্গার বেচারা আনলাকি ছিল, সে কিছুটা দূরে ছিল, তাই সে ফিরে যেতে পারে না। সে খুব দুঃখ পায় এবং চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে, এরা আর আমায় ফিরতে দেবে না, কারণ সিলভার টাং তার স্ত্রীকে খুঁজে পেয়ে গেছে। সে আর জাস্ট ফিঙ্গারের জন্য ওই বই পড়বে না। কিন্তু তার ভাবনা ভুল ছিল। সিলভার টাং তার জন্য ওই বই পড়ে দেয় আর জাস্ট ফিঙ্গার খুব খুশি হয়। সে তার নিজের দুনিয়ায় ফিরে যায় এবং সাথে সাথেই এই মুভিটি সমাপ্ত হয়। তাহলে আজকের এক্সপ্লানেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।